আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মালয়েশিয়া সম্পর্কে এবং মালয়েশিয়াতে যারা কলিং বিষয়ে নতুন যাচ্ছেন, এরা মানে অনেকেই কিন্তু আসলে অনেক সময় কমেন্ট করেন যে ভাই মালয়েশিয়া নতুন অবস্থায় গিয়ে আমরা কিভাবে চলাচল করব, কোথায় যাব, কি করব, কিভাবে রাস্তাঘাটে চলাচল করব, কিভাবে গাড়িতে চলাচল করব, তাই না? তো এই প্রশ্নটা কিন্তু আসলে থেকে যায় যে আসলে যারা পুরান আছে ওরা কিন্তু ওদের সমস্যা হয় না, কিন্তু যারা নতুন আছে অনেকেই বাংলাদেশ থাকতে মানে এই কনফিউশনে ভোগেন, কিন্তু আসলে কোনো সমস্যা না। ওই দেশে যাওয়ার পরে একটা সিস্টেম অটোমেটিক হয়ে যায়, কিন্তু অনেকেই ভাবেন যে আসলে কীভাবে চলাচল করবো। তারপরেও মানে আপনাদের আমি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে আসলে আপনার প্রথম অবস্থায় যা কীভাবে চলবেন, এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার পাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে সবাই জানতে পারে জিনিসগুলো। তো বেন, আপনারা যখন বাংলাদেশ থেকে মানে মালয়েশিয়াতে যাবেন, যাওয়ার পর তো প্রথমে তো আপনাদেরকে হয়তো কোম্পানি মানে এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্ট থেকে আপনাকে কোম্পানি রিসিভ করবে, তাই না? তো কোম্পানি যখন রিসিভ করবে, কোম্পানির কাছে নিয়ে যাবে, নেওয়ার পরে হয়তো আপনাদেরকে ভিসা লাগাবে, ভিসা লাগানোর পরে কিন্তু আপনাদেরকে ছেড়ে দিবে, যে কোনো জায়গা তখন আপনি যাইতে পারবেন। আর একটা কথা, যখন আপনি মানে কোম্পানিতে যাবেন, যাওয়ার পর আপনার ভিসাটা যখন লাগা দিবে আইডেন্টি কার্ড আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে, মালয়েশিয়া চলাচলের জন্য, তো ওই আইডেন্টি কার্ড পালেও আপনি চলাচল করতে কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ তখন আপনি যদি ভাষা নাও জানেন, তো ভাষা না জানলেও কোনো সমস্যা নেই, তারপরেও আপনারা চলতে পারবেন। কারণ কি জানেন, মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি, আপনি যেখানে যে ডিস্ট্রিক্টে যে থানায় থাকেন না কেন, ওইখানেই আপনি বাংলাদেশি পাবেনই। আর ওইখানে বাংলাদেশি পালেই তাহলে আপনি কিন্তু আর কোনো সমস্যা নেই চলাচল করার জন্য, ঠিক আছে। আপনি এ ধরনের মানে কখনো ভিতরে টেনশন আনবেন না যে মালয়েশিয়াতে চলাচল করা কষ্ট হবে। হয়তো আপনি বাংলাদেশে থাকতে এটা ভাবতেছেন, কিন্তু বাংলাদেশ মালয়েশিয়া যাওয়ার পরে আপনি এই জিনিসগুলো কখনোই মনে আসবে না যে আসলে আমরা কীভাবে চলবো। কারণ ওই যে আপনি যার সাথে কাজ করবেন, দেখা যাচ্ছে একটা কোম্পানিতে 50 জন থাকলে ওইখানে মানে 25 জনই থাকা হলে বাংলা, 25 জন 30 জন, তাহলে ও যদি একটা দোকানে যায় আপনি ওর সাথে দোকানে যাবেন বা ওর কাছ থেকে একটা ভাষা শিখে নেবেন। তো এভাবেই কিন্তু আসলে মালয়েশিয়াতে চলতে পারবেন। রাস্তাঘাটে গেলেন, ওদের একজন সাথে কে নিয়ে গেলেন, আস্তে আস্তে আপনি ভাষা শিখলেন, পরবর্তীতে আপনি একা গেলেন, তারপরে দেখা যাচ্ছে একটা জিনিস কি আপনি পুলিশ ধরলো, কিন্তু হ্যাঁ, নতুন অবস্থায় একটা জিনিস আপনাদেরকে সতর্ক করবো, সেটা হলো কাজে আপনি ভিসা লাগানোর আগে আপনার বাইরে কখনো যাবেন না, যেহেতু আপনি ভাষা না জানেন না। আর না জানার কারণে কী হবে জানেন, দেখা যাচ্ছে পুলিশে আপনাকে ধরলো, পুলিশে ধরার পর আপনাকে কিন্তু থানায় নিয়ে যাবে বা ওদের ফাঁড়িতে নিয়ে যাবে। ওই তখন আপনি হয়তো দেখা যাচ্ছে আপনি যে কোনো মাধ্যমে হোক আপনি বসের কাছে ফোন দেবেন, পরে বস এসে আপনাকে ছাড়া নিয়ে যাবে। তো আমি মনে করি যে আপনারা মানে ভিসা কপি পাওয়ার আগ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, হয়তো ফ্যাক্টরি আশপাশ দিয়ে থাকবেন বা পরিচিত লোকের সাথে, ওই কোম্পানির লোকের সাথে আপনারা চলাচল করবেন। যখন আপনাকে আইডেন্টি কার্ড দেবে মানে ভিসা কপি দেবে, তখন ওই ভিসা কপি নিয়ে আপনার রাস্তায় চললেও ভাষা না জানেন সমস্যা নেই, কিন্তু পুলিশ ধরলে ওই ভিসা কপিটা দেখালে আপনাকে কিন্তু ছেড়ে দেবে। তো এই বিষয়টা নিশ্চিত থাকেন। তো এভাবেই আর কি মোটামুটি মালয়েশিয়াতে আপনারা চলতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।